আমাদের অনুষ্ঠানটির নাম মুন্নি মাসির ঝুলি। আজকের গল্প টিয়া পাখির বুদ্ধি, লেখকের নাম সুকুমার রায়। এক ফরাসি ভদ্রলোকের একটা কুকুর আর একটা টিয়া পাখি ছিল। কুকুরটাকে তিনি নানা রকম খেলা আর কাজ শিখিয়েছিলেন। বাইরে যাও, দোকানে যাও, খাবার আনো বলে তিনি যখন যেমন হুকুম করতেন, কুকুরটা ঠিক মতন তার হুকুম তামিল করত। টিয়া পাখিটা কিন্তু কিচ্ছু কাজ করতে শেখেনি। সে কেবল সবসময় বকর বকর করে কথা বলত আর কুকুরটার উপর সর্দারি করত। কুকুর বেচারা হয়তো ঘরের মধ্যে একটু শুয়ে আছে, হঠাৎ টিয়া পাখিটা চোখ পাকিয়ে ধমক দিয়ে বলল, এইও বাইরে যাও। কুকুরের হুকুম শুনে অভ্যাস, সে ভয়ে ভয়ে লেজ গুটিয়ে দরজার দিকে রওনা হতো। তখন টিয়া পাখিটা ঠিক তার মনিবের মতো শীষ দিয়ে তাকে ডেকে আনত। সেই ভদ্রলোকটি কুকুরটাকে প্রায় রুটিওয়ালার দোকানে কেক আনবার জন্য পাঠাতেন। কুকুরটাকে সকলেই চিনত, সুতরাং সে টুকরি মুখে নিয়ে দোকানে আসলেই রুটিওয়ালা টুকরির মধ্যে কেক পুরে দিত আর তার মনিবের নামে হিসেব লিখে রাখত। একদিন ভদ্রলোকটি হিসাব করতে গিয়ে দেখেন যে তার হিসাবের সঙ্গে দোকানের হিসাব মিলছে না। তিনি যতবার কুকুরটিকে পাঠিয়েছেন, দোকানের হিসাবে তার চাইতেও বেশি লেখা হয়েছে। কয়েকদিন পর্যন্ত এর কিচ্ছু কারণ বোঝা গেল না। তারপর তিনি একদিন দেখেন কি কুকুরটা শুয়ে আছে, এমন সময় টিয়া পাখিটা হঠাৎ বলে উঠল, টুকরি আনো। কুকুরটা একটু উঠে টুকরি নিয়ে এলো। টিয়া পাখি বলল, দোকানে যাও। কুকুর বেচারা ইতস্তত করতে লাগলো, তাই দেখে সে আবার চিৎকার করে বলল, এইও দোকানে যাও। কুকুর বেচারা কি করে, সে দোকানে গিয়ে 2 মিনিটের মধ্যে খাবার এনে পাখিটার সামনে রেখে লেজ নাড়তে লাগলো। ইচ্ছেটা যেন সেও একটু ভাগ পায়। কিন্তু টিয়া পাখি বাইরে যাও বলে এমন ধমক দিয়ে তাকে তাড়িয়ে দিল আর নিজেই সব খাবারটা খেতে লাগলো। তখন ভদ্রলোক বুঝতে পারলেন যে দোকানির হিসাবে কেন বেশি লেখা হয়। নমস্কার।